জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের 47তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গুনি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই রাঙ্গুনি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সৈয়দ মাওলানা মোহাম্মদ মোকাম্মেল হক শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইফতেকার ইউনুস। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনি সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল মাহবুদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম কেয়ারটেকার, মাওলানা সৈয়দ মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা মোহাম্মদ আরিফ, শিক্ষক আনম নাজমুল হক নৈমি সহ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের 47তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র্যালি বের করা হয়। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আগে চলে গেছে এক ঘন্টা লোক আপনার।